বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2022 সালের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। দুইটি বাচ্চা আসছে আজকে, এই যে একটা একদমই ছোট, এখানে এক পিস দেওয়া ছিল ডিম, ডিমটা হচ্ছে এই জোড়ার ডিম। এখানে উঠছে কি এখনো শিওর না, দেখা যাক এখানে উঠছে কি না। আলহামদুলিল্লাহ এই জায়গাতেও বাচ্চাটা বের হয়েছে, একবারে ছোট্ট ডিমের খোসাটা ফেলে দিই। এই যে একদম ছোট এদের বাচ্চা, আশা করি এদের মতোই হবে, আর এদের বাচ্চার খুব ভালো বাজি হয়। তো আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ থাকে আল্লাহর রহমতে। এবং আপনারা দেখছেন এর আগের ভিডিওতে দেখাইছি যে কালো জাকের বাচ্চা এখানে একটা এবং ওর মা বাবার কাছে একটা দেওয়া ছিল, এটা আল্লাহর রহমতে সুস্থ আছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আবার আরেকটা বাচ্চা এটার সাথে যেটা ছিল, মানে দুইটা ডিম দুই জায়গাতে দেওয়া ছিল, একটা এদের কাছে আর এটা আমার, কিন্তু বানজা পেয়ার, এরা ডিম দেয় না, শুধু এদের দিয়ে বাচ্চা করানো হয়। আর যেটা এটা এই পেয়ারটা, এই পেয়ারটাই ডিম মেন, কিন্তু এই বাচ্চাটা কী যে হয়েছে আল্লাহ মালিক জানে। বাচ্চাটার ঘাড় বাঁকা, ছোটো থেকে ঘাড় এক সাইডে বাঁকা, এই হচ্ছে পরিস্থিতি। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ নামে রেখে দিচ্ছি, যা হওয়ার হবে। তো এই হচ্ছে বর্তমান। আর আজকে আরেকটা আপডেট, এই যে সবুজ জোড়ার দুইটা ডিম পাড়া হয়ে গেছে, এই যে এই যে বাচ্চাটা ছোটোই আছে, এখানে দুইটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এবারে ডিম তুলাবো না, এদের দিয়ে ডিমটা চেঞ্জ করে দেবো, হয়তো রকমের কাছে না হলে শিমুলের কাছে। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই আপডেটটা দেওয়ার জন্যই ভিডিওটা আসলে চালু করা মেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এটাই মনে হয় এই বছরের শেষ ভিডিও। তো নতুন বছরে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আমার জন্য সবাই দোয়া করবেন, এখন মোটামুটি সুস্থ আছে, আপনাদের দোয়াই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আল্লাহ হাফেজ।